জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদের পদ আলংকারিক, দলের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও তাঁর কোনো সাংগঠনিক ক্ষমতা নেই। রোববার রাতে এটিএন বাংলার এক নিয়মিত আয়োজনে এ মন্তব্য করেন দলের প্রেসিডিয়াম সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। একে আজাদ রিপোর্টে দেখুন বিস্তারিত। এটিএন বাংলার জনপ্রিয় টিভি শো ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রি। রোববার এই শোতে অংশ নেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ফেনী তিন আসনের সংসদ সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। আজকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য অনুষ্ঠানের শুরুটা হয় সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটের আলোচনা দিয়ে। কথা হয় দ্রব্যমূল্য, অর্থনৈতিক সংকট সহ জাতীয় পার্টির টানাপোড়েন নিয়েও। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির ভরাডুবির কথা স্বীকার করে মাসুদ উদ্দিন চৌধুরী জানান, দলের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান করা হবে। এটা তো প্রথমে স্বীকার করতে হবে যে এটা একটু মানে খুব বাজেভাবে আমাদের পারফরমেন্স হয়েছে, ভরাডুবি হয়েছে। মাত্র 11 জন প্রার্থী জিতে আসবে এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। তো এটার বিশ্লেষণ, এটার অ্যানালাইসিস, ফ্যাক্ট ফাইন্ডিং নিশ্চয় হবে। আমার মনে হয় সিট ধরে ধরে হবে কোন সিটে কি হয়েছে না হয়েছে। রওশন এরশাদ যাকে মহাসচিব ঘোষণা করেছেন দলের সদস্য পদে, সেই কাজী মামুনুর রশিদের নাম নেই বলেও জানান তিনি। আমাদের প্রধান পৃষ্ঠপোষক যিনি, যাকে জাতীয় পার্টির মানে মাতৃত্বের আসনে সবাই সব নেতারাই বসান, রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের স্ত্রী, সাবেক ফার্স্ট লেডি, সাবেক সংসদে বিরোধী দলীয় নেত্রী, ওনার একটা প্রচণ্ড রকমের ইনফ্লুয়েন্স আছে আমাদের পার্টিতে। তো হঠাৎ করে উনি কাজটা কেন করলেন সেটা একটা মানে অনেক বড় প্রশ্ন আমাদের নেতাকর্মীদের কাছে। প্রথম প্রশ্নটা হলো এই কাজটা উনি করতে পারেন কিনা। প্রত্যেকটা দলেরই একটা সংবিধান আছে। আপনার পছন্দের সরকারি চাকরিতে মাত্র 1 মিনিটে আবেদন করতে প্রিমিয়াম আইডি তৈরি করুন অল জবসের অফিসিয়াল ওয়েবসাইট alljobs.teletalk.com.bd-তে। তো সেই সংবিধান অনুযায়ী এটা কি ওনার উনি করতে পারেন কিনা, ওনার সে ক্ষমতা আছে কিনা। আমি যতটুকু বলতে পারি, জাতীয় পার্টির যেই গঠনতন্ত্র আছে, যে সংবিধান আছে, সেখানে প্রধান পৃষ্ঠপোষক একটা অলংকারিক পদ, ওনাকে সম্মান দেওয়া হয়েছে। সম্মান টু দি এক্সটেন্ট জাতীয় যে পার্টির যে ফ্ল্যাগটা ওনাকে দেওয়া হয়েছে, এবং ওখানে বলা হয়েছে উনি যে কোনো অনুষ্ঠানে যদি থাকেন উনি প্রধান অতিথির আসন অলংকৃত করবেন। আর প্রধান পৃষ্ঠপোষকের পদটা ছিল না, এটা তৈরি করে ওনাকে দেওয়া হয়েছে। এটা বিশেষ করে সবার তরফ থেকে, অ্যাকচুয়ালি আমি বলবো চেয়ারম্যান থেকে শুরু করে মহাসচিব থেকে শুরু করে সকলের পক্ষ থেকে ওনাকে একটা সম্মান, বিশেষ সম্মান দেওয়া হয়েছে। কিন্তু ওনার কোনো ক্ষমতা নাই, যদি আমি সাংগঠনিক কথা বলি, ওনার কোনো ক্ষমতা নাই যে আমি কাউন্সিল ডাকতে পারবো, আমি নিজেকে নিজে এটা করতে পারবো। এর আগেও কিন্তু একাধিকবার এমনি কাজটা করেছেন, নিজেকে চেয়ারম্যান হিসেবে ঘোষণা দিয়েছেন, এবার তো চেয়ারম্যান হিসেবে ঘোষণা দিয়েছেন, একজনকে মহাসচিব হিসেবে ঘোষণা দিয়েছেন, আবার বর্তমান চেয়ারম্যান মহাসচিবকে অব্যাহতি দিয়েছেন। এই কাজগুলি একাডেমিক আলোচনা যদি করি করার ক্ষমতা ওনার নেই। কাজী মামুন সাহেব যথেষ্ট কাজ করছেন, কিন্তু বলতে গেলে উনি কিন্তু জাতীয় পার্টির কোনো সদস্যই না। এ সময় অনুষ্ঠানের সঞ্চালক এটিএন বাংলার বার্তা বিভাগের নির্বাহী পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে রাজনৈতিক সমঝোতার জন্য দলগুলোর মধ্যে সংলাপ হওয়া জরুরি। ঐক্যমত্য রাজনীতি বাংলাদেশে এখন খুবই জরুরি, এবং সেই ঐক্যমত্য রাজনীতির জন্য সকল দল মত নির্বিশেষে আজকে যে প্রধান দুটি দল রয়েছে আওয়ামী লীগ ও বিএনপি, তাদের মধ্যে সরাসরি রাজনৈতিক সমঝোতার কোনো সুযোগ না থাকলেও এই মুহূর্তে আমরা মনে করি যে প্রধান নেতৃত্বের পক্ষ থেকেও যদি সেই আলোচনার সুযোগ তৈরি না হয়, যারা আজকে সেকেন্ড লেয়ারের নেতা রয়েছেন তারা পর্দার আড়াল থেকেও কিন্তু আলোচনা শুরু করতে পারেন, এবং ঐক্যমত্য রাজনীতির মাধ্যমে বাংলাদেশের যে এলডিসি গ্রাজুয়েশনের কথা আমরা চিন্তা করছি, সেই এলডিসি গ্রাজুয়েশন সহ বাংলাদেশকে উন্নত বাংলাদেশে নেবার জন্য যে স্বপ্ন আমরা দেখছি, সেই স্বপ্নের বাস্তবায়নের জন্য আজকে প্রধান দুই রাজনৈতিক দল সহ অন্য অন্য যে রাজনৈতিক দলসমূহ রয়েছে সকলকে কিন্তু দেশের জন্য একসাথে কাজ করবার জন্য সরকারকে কিন্তু প্রথমে এগিয়ে আসতে হবে, এবং সরকারের পক্ষ থেকেই আজকে যে রাজনৈতিক সংকট চলছে, আজকে যে এই ভোট নিয়ে নানা রকম প্রশ্ন উত্থাপিত হয়েছে, আজকে যে এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানা রকম মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, সকল কিছু অবসান ঘটাবার জন্য আমি মনে করি আমাদের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে আমরা আজকে জাতীয় রাজনীতির একটা ঐক্যমতের প্রত্যাশা করছি, এবং সেই ঐক্যমতের জন্য আমি মনে করি সরকারের পক্ষ থেকে প্রথম হাত বাড়িয়ে দিতে হবে। একই সাথে আজকে যারা রাজপথে রয়েছেন, আজকে যারা বিরোধী দলের অবস্থান করে নানা রকম বক্তব্য মন্তব্য দিচ্ছেন, তাদেরকেও দেশের স্বার্থে একসাথে কাজ করবার জন্য, একতালে এক লয় এই স্বাধীনতার পতাকাকে তুলে ধরবার জন্য সকলে
একত্রিতভূত হয়ে কাজ করবেন এই প্রত্যাশাই করছি। একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা।